আমার নাম মোহাম্মদ হানিফ, সন্দীপকনে তালতলে আবাসিক, ফতেবাস প্রস্তাবে ফতেবাস থানার হাটাজারি। আমার ছেলে মোহাম্মদ আরিফ মাদ্রাসায় ফতেপুর মাদ্রাসায় পড়ালেখা করছিল। আমার বাড়ি থেকে আসা পর ফতেপুর মাদ্রাসায় গেছে দিনের ১০টায়, সোমবার মঙ্গলবার দুই তারিখে। আমি বৃহস্পতিবারে খুঁজতেছি যে আমার ছেলে আমি পাচ্ছি না, এমনকি এর মা হ্যার আমি সব বেশি মানে অনেক দূর দূরে উঠতেছি। এ যদি পায়ে থাকেন আমার এই নম্বরে যোগাযোগ করলে পাবেন, যে কোনো দায়বান বাইরা যদি পায়ে থাকেন কষ্টের এই নম্বরটা যোগাযোগ করলে পাবেন। আমি জিডি করছি, এমনকি র্যাবের বিষয়ে জানেছি, যেখানে ওইখানে আপনারা আমার এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। এর মা অনেক অসুস্থ, অগণ অজ্ঞানে রয়েছে। আমার একটা ছেলে আরও আমি কোনো ডিস্টার্ব করি নাই, আর মন খুশি মতো আর যেটা চাইছে এটা আমি বলছি, পড়তে মনে আমার নিজস্ব পড়তে চাই আজকে এটা করতে। আমি জানি না কি জন্য চলে গেছে, আমাকে একটু বলেও নাই আমার এটা লাগবে এটা লাগবে। আমি নিজে একটা গার্মেন্টস চাকরি করি, আমার মা গার্মেন্টস চাকরি করে, আজ নেই আসতে দিন খুঁজতেছি, যে কোনো খোঁজ খবর পাচ্ছি না।